এবার বাংলায় জারি হবে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। এমনটাই আজ স্পষ্টভাবে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন। এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তৃণমূলের ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীকেন্দ্রের জেরেই আতঙ্ক রয়েছেন বাংলার মানুষ। তাই বাংলায় শান্তি ফেরানোর জন্য এবার জারি করতে হবে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে একটু ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে হিংসা ছড়াচ্ছেন তা স্পষ্ট দাবি করেছেন বিজেপি। বিজেপির এই দাবিতে এবার বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন, কারণ বীরভূমের 10 হত্যাকাণ্ডে এবার লক্ষ্য করে বাংলায় শান্তি ফেরানোর জন্য এবার জারি হতে চলেছে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তো বন্ধুরা, আপনারা কি চান বাংলায় কি 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক কি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।